দাঁড়া, আল্লাহ আমার গাড়ি, দাঁড়া গজব হয়ে গেছে স্ট্যান্ড। এইখানে যে এত বড় গর্ত এটা তো বুঝতেই পারি নাই। এদিক দা না, এইদিক দা ঢুকে যাও। হ্যাঁ ওই যে এদিক দা রাস্তা আছে, বাইক চালামো, তবে ওই তোমার মতো ইমুন ইমুন করতো আমরা। নরসিংদীর সীমানা শেষ করে এখন গাজীপুরে চলে আসছি। এই ব্রিজ থেকে নেমেই হাতের বাম দিক দিকে ঘুরে এদিকে যাব, আর এই পাশে হচ্ছে কালীগঞ্জ, আর এই পাশে হচ্ছে কাপাসিয়া। মুমেন ভাই একটু চেতায়, এ মুমেন ভাই বাড়ি থেকে কি ভাবি খাওয়া টাওয়া দিছে না? তোমার এরকম কারেন্ট নাই কে রে আজকা? কারেন্ট গেল কই? তো কি করতেছ? এই হচ্ছে রানীগঞ্জ বাজার, কিন্তু লেচু আছে মনে হয়, দেখি। ওই পার নরসিংদী, এই পার গাজীপুর, মাঝখানে হচ্ছে শীতলক্ষা নদী। হ্যাঁ আমরা লেচুর সন্ধান পেয়ে গেছি। এখনো বাজার আছে, লেচু কিনা যাবে মনে হচ্ছে। একটা জায়গায় গাড়ি সাইড করি, এখানে সুফি সাধক হরজত মরণ সাহা মাজার। আমরা একটু সামনে সাইড করে রেখে আসি গাড়িটা। এখন সামনে একটা খবর নিছে, একটা স্কুল আছে, স্কুলের পাশে নাকি লেচু ভাঙতেছে, গিয়ে দেখি দাম কেমন চায় বা লেচু কি অবস্থা। এদিকে এদিকে তো অনেক লেচু বাগান, কিন্তু লেচুগুলি পছন্দ হইতেছে না। এই যে লেচু ভাঙতেছে, এই পর্যন্ত প্রায় 250 গাছ পাইলাম, ম্যাক্সিমাম গাছই খালি। এই যে কিছু গাছে আছে, লেচুর সাইজগুলি খুব ছোট বড় না। আমরা যেটা খুঁজতেছি চায়না লেচু, ওইটা পাইতেছি না, এটা ডাইরেক্ট দেশি লেচু। আমরা এইখানে যে লেচুটা পাইছি এটা হলো দেশি লেচু, আর চায়না লেচু নামে যেটা বিখ্যাত ওইটা আসলে এখন পাওয়া যাবে না, ওইটা পাওয়া যাবে হচ্ছে আরও 2-3 মাস পর। এই রানীগঞ্জ বাজার থেকে পশ্চিমে কিছু লাল মাটির জায়গা আছে, ওইখানে মানে ট্যাগ বলে যেটা, ওই ট্যাগের মাঝে পাওয়া যায়। আর আমরা এখান থেকে এই লেচুগুলো নিতেছি। লেচুর কালারটা ঠিক আছে, লেচুর দাম ওরা ধরতেছে হচ্ছে 2500 টাকা করে হাজার। এই যে গাছ থেকে, ওই যে ভাঙতেছে গাছের থেকে, এখন আমরা দেখি 1000-2000 লেচু হয়তো নিব, আর অন্যদিকে যাব না। দেশি লেচু, দেশি লেচু হইলো এটার মাঝে একটা
আলাদা স্বাদ আছে এমন হাজার কত চলে কালা তো আকার 20 টি মন কেন কা জাত হাজার আছে মিশে আকার মন কেন 800 মত 600 600 টাকা হাজার কালা নেওয়া আছে না ও আজকে আবার এখন তো আমার কাছে 2500 টাকা নয় বুঝছেন রোজ উঠলে সাইড দাও যে মে 20 টি লেখা বানায় না তার মানে এদিকে আসলে 20 টি আসতেই আইলে লেচু কম দামে পাওয়া যাবে আরে এগুলো টক লাগে মোমেন্টা শুরু দিনিছে হস্তা হয় অবস্থা হইলা ভাবিরে দেখাই দেন এই যে দেখেন এই খাসার লেচু নিছে যেগুলো হলো পয়রা থাকে বাগানে এইগুলো নিছে হইলো আমরা ভাবি এইগুলো নিছে আমরা আর মুমেন ভাই যে খাসার লেচু নিছে শারীরিক উন্নতি কিরকম হয়েছে কারেন্ট কিরকম পাইছো এটা তুমি কও মানে ক্যালসিয়ামটা কি কি উপকার হয়েছে মোহন ভাই এটার একটা প্রচার ক্যালসিয়াম সবাই খায় আমরা কি পারবো আমি যে কইছি যে খাই আবার বাসাত নিয়ে আইছে আপনারা প্রমাণ পাইছেন কড়ে আনছো হ্যাঁ কড়ে আনছো আমার নাতি পুত্রি আছে 8-10 জন এই যে আমি তো আনমই নাতি পুত্রির নামে দিয়ে তুমি খাইতাছো না 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 তোমার নাতি পুত্রি একটাও খায় নাই কান্দে বস্তা লইছে এখন লজ্জার লোম মানে বস্তা মাংনা তো এ বস্তা আমার এটা আমার কার বস্তা যে কইছে গাছ কাড়া কুড়া লোকান্ত আরেক বেটার বস্তা আমার বাচ্চা চুইরেছে এটা বলা আমার কি চালা কে চালা মোমেন ভাইরে ঠিক মতো চেতাইলাম কারণ মোমেন ভাই ফসালে শুনিছে বুঝছেন এখন বাড়িউলি ধরছে মোমেন ভাইরে সাইজ করবো এবার মোমেন ভাইরে মোমেন ভাইর কপালা এবার শুনি আছে আমাদের লেচু নেওয়া শেষ এখন আমরা চলে যাব তো এইবার আসলে লেচুর যেই টাইমটা ছিল ওই টাইমটা আমরা ধরতে পারি নাই ইনশাল্লাহ সামনের বছর ঠিক লেচুর টাইমে আসব অনেক লেচু নিব যাই হোক যেইটুকু আমাদের কিসমতে ছিল ওইটুকু পাইছি তো এই ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ